আদৌ কি প্রশ্ন কঠিন সহজ হয়? এরকম রেয়ার কেস যদি পাঁচটা বিশ্ববিদ্যালয় নিয়ে ঘাড়ো, একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এবং লাস্ট 10 বছরে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা আসলে কথা বলবো যে কোনো ভর্তি পরীক্ষায় কত মার্ক লাগে আসলে চান্স পাওয়ার জন্য। তো আমি এবং অন্যান্য যারা তোমরা ভিডিও দেখো সবাই একটা কথাই বলে যে এইটা নির্ভর করে প্রশ্নের ওপর, এইটা নির্ভর করে প্রশ্নের ওপর। প্রশ্ন যদি কঠিন হয় মার্ক আসলে কম লাগে, প্রশ্ন যদি সহজ হয় মার্ক আসলে বেশি লাগে। ব্যাপারটা কি আসলে তাই? আমি নিজেও এই কথাটা বলতাম, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে প্রতি বছর একটা এভারেজ মার্ক থাকে, যে মার্কটা পাইলে তুমি নর্মালি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারবা। তো এই যে বিষয়টা বা এই যে মার্কটা আছে, এই মার্কটা কত এইটা আমি একটু পরে কথা বলতেছি। তার আগে কিছু বিষয় তোমাদের ক্লিয়ার করি যে আসলে কতটা ফ্যাক্ট এই যে প্রশ্ন কঠিন বা প্রশ্ন সহজ হওয়া যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য। দেখো নর্মালি এইটা নর্মাল সেন্সে বোঝা যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন যদি একটু সহজ হয় তাহলে মার্ক মোটামুটি একটু বেশি লাগে, বাট প্রশ্ন যদি একদম কঠিন হয়ে যায় তাহলে মার্ক একদম একটা নর্মাল মার্ক হইলে হয়ে যায় বা কম মার্ক হইলে হয়ে যায়। বাট বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্নগুলো তোমরা একটু দেখো, প্রশ্ন কি কখনো খুব সহজ হয় বা কখনো কি খুব কঠিন হয়, এইরকম রেয়ার কেস তুমি যদি লাস্ট 10 বছরে একটু ভেবে দেখো বা লাস্ট 10 বছরে যদি তুমি ঘাড়াঘাড়ি করে দেখো তাইলে দেখবা যে এইরকম রেয়ার কেস যদি পাঁচটা বিশ্ববিদ্যালয় নিয়ে ঘাড়ো, একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এবং লাস্ট 10 বছরে। তার মানে কি? দেখো লাস্ট 10 বছরে 4টা বিশ্ববিদ্যালয়ে এরকম রেয়ার কেস হয়নি এবং একটা বিশ্ববিদ্যালয়ে জাস্ট এইরকম প্রশ্ন অনেক সহজ হয়েছে অথবা প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে। তার মানে কি, আমরা যদি 95% এই পার্সেন্টেজ থেকে হিসাব করি তাইলে বুঝতে পারবো যে প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে এবং এই কোশ্চেনে একটা এভারেজ মার্ক আছে, যে মার্ক পাইলে তুমি 100% নর্মালি চান্স পেয়ে যাবা। তো এই যে স্ট্যান্ডার্ডের ব্যাপারটা বা এই যে প্রশ্ন সহজ কঠিন এই ব্যাপারটা আরও অন্যান্যভাবে ব্যাখ্যা করা যায়। যখন একটা স্টুডেন্ট বাহির থেকে প্রশ্ন দেখে বা যখন একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষা দেয়, তখন তার কাছে এই দুই ধরনের ভঙ্গি তৈরি হয়। নর্মালি যারা ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের কারো কাছে প্রশ্ন একদম সহজ মনে হয় না। তুমি দেখো যদি খুব সহজ প্রশ্ন হয়, তুমি বাহির থেকে বা যারা বাহির থেকে দেখতেছো খুব সহজ, খুব মানে ইজি এই ধরনের প্রশ্ন তোমাদের, মানে এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়, কিন্তু অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দিতে যায় তাদের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা কখনোই আসে না। নর্মালি তুমি যে চিন্তা করতেছো যে খুব সহজ প্রশ্ন হয়েছিল বিগত বছরে, তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে যাইতা, ওই পজিশনে যদি থাকতা, তাইলে তোমার কাছে প্রশ্নটা খুব মানে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হইতো। তাইলে ব্যাপারটা কীরকম দেখো, প্রশ্ন কখনোই প্রশ্ন মানে একদম কঠিন হয় না বা একদম সহজ হয় না। প্রশ্ন কীরকম হয়, তোমরা যেটাকে সহজ মনে করো এটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। কিন্তু কঠিন প্রশ্নের ব্যাপারটা কীরকম বা কোন সেন্স থেকে আসে এটা দেখো, যে নর্মালি যখন তোমরা পরীক্ষা দিতে চাও কিছু কিছু প্রশ্ন, এই যে তোমরা যেটা সহজ প্রশ্ন বললা, এই সহজ প্রশ্নের মধ্যে কিছু কিছু 10টা বা 15টা বা 20টা প্রশ্নের মতো একদম মানে খুব কঠিন প্রশ্ন থাকে, যেগুলো নর্মালি তোমরা পারো না বা যেগুলো আসলে যে কোনো স্টুডেন্টের পক্ষে পারা টাফ হয়ে যায়। তো এই যে কোশ্চেন 15 বা 20টা, এইটা দেখে তোমরা জাজ করে ফেলো যে প্রশ্ন কঠিন হয়েছে। তার মানে কি, দেখো আমাদের চিন্তা ভাবনা বা আমরা যদি প্রশ্নের যে সিস্টেমে দেখি, এইটা দেখে আমরা একটা প্রাথমিক ধারণা নেই এবং সেই ধারণার উপর জাজ করে ফেলি যে প্রশ্ন আসলে কঠিন নাকি সহজ। কিন্তু একটা নর্মাল কথা বিশ্বাস করো বা একটা খাঁটি সত্য কথা যেটা তোমাকে মানতেই হবে, সেটা হলো যে প্রশ্ন কখনোই খুব সহজ হয় না, প্রশ্ন কখনোই খুব কঠিন হয় না, প্রশ্ন প্রতি বছর স্ট্যান্ডার্ড থাকে এক্সেপশনাল কিছু কেস বাদ দিয়ে। তার মানে কি, দেখো তুমি যদি একটা এরকম টার্গেট রাখো যে প্রতি বছর কত মার্কে চান্স পাচ্ছে, এটার আরও একটা মানে সব থেকে বাস্তব ভিত্তিক মানে প্রুফ হচ্ছে যে তোমরা প্রতি বছর যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা মার্ক জোন দেখবা, 1 বা 2 বা 3 মার্কের কম বেশি ডিফারেন্স হয়, সেটা হচ্ছে ওই রেয়ার কেসগুলো বাদ দিয়ে। কেমন? দেখো ধরো গুচ্ছে 60 পাইলে চান্স হচ্ছে, তার মানে কি প্রতি বছর যারা 60 পাচ্ছে তারা কিন্তু গুচ্ছে চান্স পাচ্ছে। জাহাঙ্গীরনগরে আসো, যে জাহাঙ্গীরনগরে 80টা MCQ হচ্ছে এবং 20 মার্কের তোমার রেজাল্টের ওপর আছে, এই জায়গাতেও তোমাদের 60 পাইলে বা 61, 62, 63 এরকম বা 65 পাইলে মোটামুটি চান্স হচ্ছে। তার মানে কি, দেখো প্রতি বছর এরকম থাকতেছে 65, 66, 67 বা 63, 64, 65 এই যে 2, 3, 4, 5 মার্কের মধ্যে ডিফারেন্স থাকতেছে। তার মানে কি, দেখো জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ড যে লেভেলের স্ট্যান্ডার্ডের তারা প্রশ্ন করে ওই লেভেলেই কিন্তু আছে। একটা প্রশ্নের মধ্যে যদি 80-র মধ্যে যদি 65 পাওয়া যায়, ওই প্রশ্নটাকে কখনোই একটা খুব কঠিন প্রশ্ন বলা যাবে না এবং খুব মানে একদম মানে খুব সহজ প্রশ্ন বলা যাবে না। সরি, 100-র মধ্যে যদি তুমি 65% মার্ক পাও, এটার কখনোই রেজাল্ট সহজ যদি তুমি পাও, এটার কখনোই তুমি একদম ইয়া বলতে পারবে না যে এটা খুব কঠিন বা খুব সহজ। তার মানে কি, দেখো 65% মার্ক হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক।
যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন তোমার স্ট্যান্ডার্ড থাকবে, কখনোই এটা ভাববা না যে প্রশ্ন সহজ প্রশ্ন কঠিন, প্রশ্ন স্ট্যান্ডার্ড থাকবে, তোমার টার্গেট থাকবে যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার 65% মার্ক উঠানো। যদি তোমার 100 মধ্যে পরীক্ষা হয় 65 তুলবা, যদি 80 মধ্যে হয় তাহলে আরো একটু কমায় তুলবা, ঠিক আছে? নরমালি তোমাদের রেজাল্ট সহ 100 এর মধ্যেই কাউন্ট হয়, আর যেগুলোতে রেজাল্ট নাই সেগুলোতে 100টা এমসিকিউ এর মধ্যেই পরীক্ষা হয়। তো এই বিষয়টা মাথায় রাখবা, এবং আমি মনে করি যে এইভাবেই তোমাদের আসলে ভাবনা চিন্তাগুলো করা উচিত। কখনোই তার মানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে কখনোই একদম সেই কঠিন প্রশ্ন কখনোই করবে না, খুব সহজ প্রশ্ন কখনোই করবে না। লাস্ট 10 ইয়ার আমি এই কথাটা এমনি বলতেছি না, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখলাম, আমি কয়েকদিন থেকে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য একটু মানে ট্রাই করতেছিলাম যে আসলে ব্যাপারটা কি আসলে এইরকম যে প্রশ্ন কঠিন হইলে মার্ক কম তোলা লাগে, মানে প্রশ্ন সহজ হইলে মার্ক বেশি তোলা লাগে, আদৌ কি প্রশ্ন কঠিন সহজ হয়, এই বিষয়টা আমার মাথায় আসছিল। তো এইটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পরে আমি এই জিনিসটা পাইলাম যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একদম খুব কঠিন হচ্ছে না, এক্সেপশনাল কিছু কেস ছাড়া। ধরো 10 বছরে একবার একটা প্রশ্ন খুব কঠিন আসছে যে এটাতে তোমার খুব কম মার্ক হইলে হয়। যেমন আমি তোমার বলি 2013 সালে মেবি সাস্টের প্রশ্ন, সাস্টের সায়েন্সের একটা ইউনিটের প্রশ্ন, যেখানে মেবি এরকম ফেল করে করে চান্স পাইছিল, ফেল মার্ক বোঝাইতো, ধরো 100 মধ্যে পরীক্ষা হয়েছে 30-এর নিচে পেয়ে পেয়ে চান্স পাইছিল। এটা কিন্তু লাস্ট 13 সালে 2013, তারপরে এই পর্যন্ত 2023 সাল পর্যন্ত এইরকমের প্রশ্ন কখনোই হয়নি। তো এই ধরনের রেয়ার কেস দুই একটা বাদ দিয়ে বাকি সব সময় স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়েছিল। টিচাররা কখনোই চাইবেন না, বা যারা তোমার কোশ্চেন তৈরির একদম কমিটিতে থাকে বা কোশ্চেন তৈরিতে যারা কাজ করে যে টিচাররা, তারা কখনোই চাইবে না যে তোমাদের আসলে একদম এইরকম একটা বিব্রত অবস্থার মধ্যে ফালায় দিতে, ঠিক আছে? তো এইটা নিয়ে কোনো ভয় করবা না, বা এই জিনিসটা নিয়ে কখনোই মাথা ঘামাবা না। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এই ভিডিওর শেষে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেইটা হইলো আমাদের ব্যাচ শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে। তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হইতে পারো, এটা হচ্ছে বি ইউনিটের ব্যাচ। এইটাতে তোমাদের কাজে আসবে কোন কোন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মানবিক থেকে গুচ্ছে ভর্তি পরীক্ষা দিলে, রাজশাহীতে দিলে, চট্টগ্রামে দিলে, বিউপিতে দিলে। এইটাতে তোমাদের প্রায় একদম তোমাদের 100+ ক্লাস হবে বাংলা, ইংরেজি, জিকে, জিকের মধ্যে সাধারণ জিকে এবং মৌলিক জিকে, সবগুলো 30-32 এরকম করে করে প্রায় তোমাদের 100-এর মতো ক্লাস পার হয়ে যাবে। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, তাইলে সব ডিটেলস পেয়ে যাবা, কেমনে ভর্তি হবা, কোর্স ফি 2650 টাকা, কেমনে পে করবা, সব কিছু একদম এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা। এবং তোমরা যদি চাও যে স্পেসিফিক জাহাঙ্গীরনগরের ব্যাচে ভর্তি হবা, কারণ জাহাঙ্গীরনগরের ব্যাচের পরীক্ষা তো আসতেইছে, তোমরা চাইলে সব কিছু ডিটেলস আর কি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। তো আশা করি তোমরা আমাদের ব্যাচে ভর্তি হইলে খুব একটা ভালো জার্নি হবে। এই ব্যাচটাতে আমরা লাইভ ক্লাস নিব, কোনো রেকর্ডেড না, লাইভ ক্লাস একদম A to Z সবগুলো হবে। তোমরা চাইলে পুরো প্ল্যানটা আমাদের দেখতে পারো, জাস্ট এই ভিডিওর প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে দেখবা, সলিড একটা প্ল্যান আছে বইটাকে। আমরা তোমাদের এই প্রিপারেশনকে, এই ডিসেম্বরের ব্যাচটা আমাদের স্পেশাল ব্যাচ, এই ব্যাচটাতে আমরা 3টা ভাগে ভাগ করে নিছি, যে তোমাদের প্রথমে আমরা তোমাদেরকে একবার A to Z পড়াবো, তারপরে একবার A to Z রিভিশন করাবো, তারপরে আমরা তোমাদের বিভিন্ন সমস্যা, কোশ্চেন ব্যাংক সলভ, বিভিন্ন ভার্সিটিকে টার্গেট করে এইভাবে এইভাবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের আমরা আসলে পড়াবো, ঠিক আছে? তো সবাই ক্লাস নেবে খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগের স্টুডেন্টরা, আশা করি বেস্ট সার্ভিস পাবা। খুলনা ইউনিভার্সিটির তারা আইনে পড়ে দেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি ব্যাপারটা তা না, তারা অন্যান্য জায়গায় চান্স পাইছে, কিন্তু আসলে ওইগুলো আমি বলতে চাচ্ছি না, ওরা এখানে আইন পাইছে, এখানে ভর্তি হয়েছে, এই জন্য টিচার নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। পাশাপাশি এই ব্যাচে ভর্তি হইলে তোমরা আমাদের এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবা, আপকামিং সব ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবা, প্লাস এই যে আমরা যা যা পড়াবো সবগুলোর উপর তোমাদের ডেইলি 50 মার্কের করে এক্সাম থাকবে। তো সেই এক্সাম দিয়েও নিজেকে জাজ করতে পারবা, ওভারঅল একটা বেস্ট তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা আমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে কল দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, তাইলে আমি তোমাদের পুরো ডিটেলসটা জানাই দেবো। আর গুচ্ছের জন্য তোমরা চাইলে আমার বইটা কিনতে পারো, ডিলিস মৌলিক জিকে বই, এটা আমাদের দ্বিতীয় এডিশনও আসতেছে, প্রথম এডিশনের আর কয়েকটা বই আছে, তোমরা চাইলে ওইগুলো নিতে পারো। দ্বিতীয় এডিশন ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে পাবলিশ করে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের কথাবার্তা, আশা করি তোমরা এই যে কত নাম্বার পাইলে চান্স হয়, কেমনে কি সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন, সহজ প্রশ্নে বেশি মার্ক, কঠিন প্রশ্নে কম মার্ক, এই বিষয়গুলো তোমাদের আসলে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা, আর এই ধরনের নতুন নতুন বিভিন্ন আইডিয়া নিয়ে কন্টেন্ট বা বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট পাইতে তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা অ্যাডমিশন নিয়ে প্রচুর ভিডিও দিই, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।